কোভিড-19 পরিস্থিতি 2021 শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা অর্থাৎ 19তম সপ্তাহ ষষ্ঠ শ্রেণীর জন্য যে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট রয়েছে তার একটি তথ্যবহুল উত্তর এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা একটি প্রশ্ন দেখি তারপর উত্তর পত্র যাব। এখানে এখানে বলা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার 4 অধ্যায় অধ্যায় শিরোনাম তৃতীয় অধ্যায় থেকে চয়ন করা হয়েছে হিন্দু ধর্মের বিশ্বাস। এখানে আপনাদের জন্য যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট সেটি একটু আমরা দেখি যে আমার মা আমার স্বর্গ এই বিষয়ে 200 শব্দের একটি রচনা। এটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন সেটি। এখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে নিজের মাকে নিয়ে লেখো অথবা যাকে তুমি মায়ের মতো দেখো তাকে নিয়ে লেখো, তারপরে মায়ের বিশেষ কোনো বৈশিষ্ট্য নিয়ে লিখতে পারো অথবা মাকে নিয়ে তোমার কোনো স্মরণীয় ঘটনা এ বিষয়ে লিখতে পারো। কিন্তু এই হচ্ছে আপনাদের নির্ধারিত প্রশ্ন। চলুন আমরা উত্তরপত্র যাই। তারা থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিবেন। এখানে আপনাদের অ্যাসাইনমেন্টের খবর পেতে শিরোনাম হবে আমার মা আমার স্বর্গ। এই অ্যাসাইনমেন্টের শিরোনাম দিয়ে আপনাদের লিখতে হবে। তারপর এখানে আমার মা আমার স্বর্গ যে ভূমিকা দিয়ে আমরা শুরু করেছি আমাদের সবার জীবনের সবচেয়ে কাছের এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে মানুষটির স্থান সে হলো মা। মা প্রত্যেক সন্তানের কাছেই সবচেয়ে নিরাপদ এবং শান্তির আশ্রয়। আমরা আমাদের দুঃখ সুখ দুঃখ অভাব অভিযোগ সব মায়ের কাছেই জানাই। বাবা যেমন বাড়ির বাইরের দিকটা সামলে পরিবারকে টেনে নিয়ে যান, তেমনি মা ঘরের সমস্ত কাজ সম্পূর্ণ সুস্থভাবে সম্পন্ন করে পরিবারকে ভিতর থেকে পুষ্টি যোগান। মা শুধু আমাদেরই আমারই নয় সমগ্র পরিবারের ভালো মন্দের খেয়াল রাখে। সেজন্য আমি আমার মাকে সব থেকে বেশি ভালোবাসি। আমার অনেক বন্ধু মা আবার ঘরের কাজ করবার সঙ্গে সঙ্গে বাইরে চাকরি করেন, কিন্তু আমার মা আমাদের বড় পরিবারকে সারাদিন সামলে সামলে রাখতে রাখতে ক্লান্ত হয়ে পড়ে। মা আমাদের সবাইকে যেমন স্নেহ করে ও ভালোবাসে, তেমন আমরাও সবাই মাকে ভীষণ ভালোবাসি। সেই ভালোবাসা থেকে আজ মায়ের বিষয়ে একটি রচনা লিখছি। মায়ের রোজকার জীবন। আমার মা দূরদর্শী একজন গৃহকর্তী। বাড়িতে সবার আগে ঘুম ভাঙে মায়ের। খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে মা প্রথমেই ঠাকুর পূজা করে। এরপর থেকে সারাদিন মায়ের কাছে প্রচন্ড ব্যস্ততার মধ্যে ঠাকুর পূজা করে মা রান্নাঘরে প্রবেশ করে সেখানে প্রথমে বাবার এবং আমার জন্য খাবারের সকালের খাবার বানায়। তারপর আমি এবং বাবা ঘুম থেকে উঠলে আমাকে সকালে দুধ এবং বাবা ঠাকুরমা এবং দাদুকে চা দিয়ে মা সেই সময়টুকু আমাদের সকলের সাথে খানিকক্ষণ গল্প করে। চা খাওয়া হয়ে গেলে আবার রান্নাঘরে ফিরে যায়। ইতিমধ্যে বাবা স্নান করে অফিসের জন্য তৈরি হন এবং আমি স্নান করবার পর মা আমাকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দেন। আমি এবং বাবা একসাথে মায়ের হাতে তৈরি খাবার খেয়ে স্কুলে চলে যাই। আমি ও বাবা বেরিয়ে যাওয়ার পর মা রান্নাঘরে কাজ সেরে আমাদের ঘরে ঘর গোছ কাজ করে খানিকক্ষণ বিশ্রাম করে নেন। তারপরে আমার মা কাপড়ের উপরে খুব সুন্দর নকশা করতে পারেন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মায়ের অবসর কেটে কাটে কাঁথা কিংবা কাপড়ের উপর নকশা করে। বিকেল বেলা মা আমাদের ছাদে বাগান পরিচর্যা করে আমি স্কুল থেকে ফিরে আসার পর আমায় খেতে দেয়। এরপর সন্ধ্যাবেলা বাবা ফিরে এলে সবাইকে চা জলখাবার করে দিয়ে আবার পড়াশোনার সাহায্য করে। এভাবে সারাদিন ব্যাপী ব্যস্ততার মধ্যে দিয়ে মায়ের রোজকার জীবন কাটে। আমার জীবনে মা সব ছেলেমেয়ের মতন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো আমার মা। মাকে ছাড়া আমি একটি দিনও কল্পনা করতে পারি না। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাদিন আমার কাটে কোনো না কোনো ভাবে মায়ের সান্নিধ্যে। তারপরে মা আমায় সকালবেলা স্কুলের জন্য তৈরি করে টিফিনে রোজ কিছু না কিছু ভালো মন্দ খাবার বানিয়ে দিই। তারপর বিকেলবেলা স্কুল থেকে ফিরে আসার পর আমি আমাদের ছাদের বাগান পরিচর্যায় মাকে সাহায্য করি। মা কখনো 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 স্কুল ছুটি ছুটির দিনে দুপুরবেলা আমার সঙ্গে লুডু দাবা কিংবা ক্যারাম খেলে। সন্ধ্যাবেলা যখন মা আমায় পড়াতে বসে তখন মাঝে মধ্যে কথা না শুনলে বকাঝকা করে বটে, কিন্তু কিছুক্ষণ পরে আদরে ভরিয়ে দিই। তারপর রাত্রিবেলা মায়ের হাতে খাওয়া দাওয়া করে মায়ের কাছে না শুনলে আমার কোনোদিন ঘুম আসে না। তারপরে এখানে একটি স্মরণীয় ঘটনা উল্লেখ করেছি আমরা যে একবার শীতকালে শুরুতে আমার মরশুমি জ্বর এসেছিল, সাথে প্রচন্ড হাঁচি ও কাশি হচ্ছিল। রাতের দিকে জ্বর বাড়তে বাড়তে থার্মোমিটার 102 তাপমাত্রা উঠলো। আমার মনে মনে আছে মা সেদিন রাতে সারা রাত জেগে আমার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। সেদিন রাতে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে পরের দিন ভোর পর্যন্ত আমার জ্বর না কমছে ততক্ষণ মা কোলে মাথা নিয়ে জেগে বসেছিল। আমার প্রতি মায়ের এত স্নেহ ও ভালোবাসা আমায় সব সময় অভিভূত করে। রোজ সারাটা দিন মায়ের সান্নিধ্যে কাটালেও
সেদিন রাতের কথা আমার সব সময় মনে থাকবে। তারপর লাস্ট আমরা উপসংহার দিয়েছি যে আমার সব বন্ধুরা জীবনে বিভিন্ন বড় বড় লোকের মতো হতে চাই, কেউ বলে জীবনে রবীন্দ্রনাথের মতো হবে, কেউ বলে নেতাজির মতো হবে, কিন্তু আমি আমার জীবনে আমার মায়ের মতো মানুষ হতে চাই। আমার মা যেভাবে আমাদের গোটা পরিবারকে এক সূত্রে বেঁধে রাখে, আমি আমার জীবনে ভালোবাসার সেই জাদুকাঠি অর্জন করতে চাই। এই হচ্ছে আপনাদের জন্য নির্ধারিত যে অ্যাসাইনমেন্টের উত্তর, সেটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে কিন্তু আমরা সকল অ্যাসাইনমেন্ট এর উত্তর দিয়েছি, আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে দেখে আসতে পারেন ভিডিও গুলো। প্রত্যেকে ভালো অ্যাসাইনমেন্ট কমেন্ট করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।